वेलकम टू मुश्किल आसन नैशनल इन्स्टिट्यूट अफ बिहेवियरल सायन्सेस निप्स। नमस्कार, আমি মোম ভট্টাচার্যা, কনসালটেন্ট ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আজকে আপনাদের সঙ্গে একটু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত কিছু সমস্যা নিয়ে কথা বলবো। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কেন হয়, এই যে ফিজিওলজি বা বিভিন্ন যে কারণ, সেটা নিয়ে আজকে বিশেষ কিছু বলবো না। যেটা বলবো যে হলে আপনি আপনার খাদ্যের যে অভ্যেস বা যেটা এক্সিস্টিং ডায়েট প্ল্যান, তার কী কী পরিবর্তন করতে পারেন। সাধারণত দেখা যায় যে হাই প্রেশার হলে যখন আপনি ডক্টরের কাছে যাচ্ছেন, ওনারা যে স্পেসিফাইড মেডিসিন দিচ্ছেন তার সাথে একটা কথা ডক্টররা ভীষণভাবে লেখেন যে লো সল্ট ডায়েট বা আপনি নুনের পরিমাণটা কিন্তু খাওয়ারে কম খাবেন। এবং এই যে নুনটা কম খেলে যে সবসময় আপনি প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারবেন সেটা নয়, তার সাথে বেশ কিছু কাজও আপনাকে করতে হবে। সেটা কী কী? রেগুলার যে প্রেসক্রাইব মেডিসিন সেটা অবশ্যই খেতে হবে। সেখানে কোনো রকমের নিজের কোনো কারিগরি কিন্তু করলে চলবে না, সেটা যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে চেঞ্জ করবেন। তারপরে আরেকটা কাজ হলো যেটা ভীষণ ইম্পর্টেন্ট, রেগুলার এক্সারসাইজ। আপনি জিম যেতে হবে না, কোনো হেভি ওয়ার্কআউট করতে হবে না। আপনি যদি রেগুলার বেরিয়ে 15-20 মিনিট বা 30 মিনিট করে সপ্তাহে 5 দিনও হাঁটতে পারেন, তাহলেও কিন্তু তার অনেক বেশি এফেক্ট আপনি পাবেন। এবং টেনশন, অ্যাংজাইটি এইটাকেও কিন্তু আপনার আন্ডার কন্ট্রোলে রাখতে হবে। এর সাথে খাওয়ারে কিছু কিছু জিনিসের পরিবর্তন ঘটাতে হবে। সেটা কি? যদি খুব সাধারণ একটা কথা বলি যে নুন বা সল্ট বা সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা খাই সেইটাকে কন্ট্রোল করুন। সল্টটা ভীষণভাবে অপরিহার্য। আমরা কি কেউ নুনবিহীন খানা খাওয়ার বা ভাবি বা খেতে পারবো? কখনোই সম্ভব নয়। তাহলে নুনের মাত্রাটা আপনাকে কম করতে হবে। কিভাবে কম করবেন? আরেকটা জিনিস আমি যেটা জিজ্ঞেস করি, সবাইকেই জিজ্ঞেস করি যে আপনার মাসে কতটা নুন লাগে আপনি জানেন? বেশিরভাগ ক্ষেত্রে একটা উত্তরই পায়, সেটা হচ্ছে সেটা তো কোনো হিসাব নেই। তার কারণ নুনটা এতটাই প্রয়োজনীয় জিনিস যেটা আমরা শেষ হলে আনি। যখনই শেষ হচ্ছে বা শেষ হওয়ার একটু আগে আমরা অ্যালার্ট হয়ে যাই যে নুনটা কিন্তু প্রায় শেষ হয়ে এসে নুন এবার আনতে হবে, কারণ নুন ছাড়া খাওয়ার আমরা খেতে পারি না, আমাদের অভ্যেস নেই বা আমাদের সেই জায়গায় কিন্তু আসতে হয়নি। অনেক ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু মানুষকে ভুগতে হয় যেখানে নুনের পরিমাণটা একেবারেই ধরে নিন যে জিরো, অলমোস্ট জিরো, তাদেরকে ওপরে নুন ছিটিয়ে খেতে হয়। তাহলে সাধারণ মানুষ যাদেরকে সেই সমস্যার সম্মুখীন হতে হয়নি, তারা কিন্তু নুনটাকে সেভাবেই ইউজ করেন যে নুন শেষ হওয়ার কিছু আগেই আমরা এনে রেডি রাখি, নুনটাকে শেষ হতে দেওয়া যাবে না। কারণ নুনটা না হলে আমরা খাবারটাকে টেস্টিই বলতে পারি না, বা নুনটা ছাড়া খাবারটা গলা দিয়েই আমাদের নামে না। তাহলে প্রথম কাজ যেটা করবেন, মাসে 1 কেজি আমাদের নুনের যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা পরিমাণটা হচ্ছে 1 কেজি। এবার মাসের একদম 1 তারিখে বা যে কোনো তারিখেই আপনি করতে পারেন, সেটা ওই যে 1 কেজি নুনের প্যাকেটটা আপনি প্রথম খুলছেন বা যে কন্টেনারে ঢালছেন সেখানে ডেটটা লিখে রাখুন কবে আপনি ঢালছেন, এবং নেক্সট প্যাকেটটা আবার আপনাকে কবে আনতে হচ্ছে। তাহলে এই যে টাইমটা, মানে ধরুন সেটা 1 মাস হতে পারে, 1.5 মাস হতে পারে বা আরও কম হতে পারে বা আরও বেশি হতে পারে, সেইটাকে আগে মেজার করুন। এবং বাড়িতে কতজন মেম্বার মিলে সেই কদিনে ওই 1 কেজি নুনটা খেলেন সেটাকে হিসাব করুন। তার মানে 1 কেজি নুন আপনার কদিন চলছে এবং কতজন মিলে সেটা খেলেন সেই মাত্রাটাকে হিসাব করুন। খুব বেশি করে যদি বলি, একজন স্ট্যান্ডার্ড ইন্ডিভিজুয়ালে যার অন্যান্য কোনো সমস্যা নেই, প্রেশারের প্রবলেম হয়তো কন্ট্রোলে আছে, প্রেশারটা প্রেশার ফ্লাকচুয়েশন হয় না, বা আপনাকে মাইল্ড ডোজের একটা সাপোর্টিভ মেডিসিন খেতে হয়, সেক্ষেত্রে 1 টিস্পুন মানে 5 গ্রাম সল্ট একটা মানুষের পার ডে কনজাম্পশন হলো অনেক, একদম মানে বেশির দিকে একটা স্ট্যান্ডার্ড আপনি ধরে নিতে পারেন। এবার সেটা চেঞ্জ হতে থাকে, পার্সন টু পার্সন চেঞ্জ হয় বা বয়স অনুযায়ী চেঞ্জ হয়, আপনার আদার ফিজিওলজিক্যাল কন্ডিশন অনুযায়ী চেঞ্জ হয়। এটা গেল প্রধান উপকরণ হলো নুন। এর সাথে নুন আছে এরকম কোন কোন খাবার? আপনি দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে পাঁপড় থাকে, কারণ ডালের সাথে অনেক বাড়িতে পাঁপড় খাওয়ার হ্যাবিট থাকে, বা পাঁপড় ভেজে আপনি কিছু দিয়ে হয়তো খাচ্ছেন বা চায়ের সাথে পাঁপড় শেকে খাচ্ছেন। এই পাঁপড়টা কিন্তু আপনি বাইরে অনেকদিন রাখতে পারবেন, ফ্রিজে রাখতে পারবেন। তাহলে এমন কোনো জিনিস যেটা আপনি আজ বানানোর পরে অনেক দিন সেটাকে ব্যবহার করতে পারবেন, তাতে কিন্তু সল্ট থাকে এবং একটু বেশি মাত্রায় থাকে। আরেকটা খুব কমনলি সব বাড়িতেই অনেক সময় থাকে বা আমরা একটু প্যালেটেবিলিটি বাড়ানোর জন্য আনি, সেটা কি? আচার।
তাহলে যারা আচার বানান তারা জানেন দুটো উপকরণ খুব বেশি মাত্রায় আচারে দিতে হয়, সেটা হচ্ছে নুন, যদি আপনি নোনতা আচার করেন, সল্ট এবং তেল, তার সাথে তো আদার স্পাইসেস আছে, এবং মিষ্টি আচার করলেও একটু সামান্য সল্ট দিতে হয় এবং চিনি দিতে হয়। তার মানে আচারে কিন্তু জেনারেলি সল্ট এবং তেল এই দুটোর মাত্রাটা বেশির দিকে থাকে। তাহলে এটা হলো সেকেন্ড, তাহলে একটা হলো পাঁপড়, সেকেন্ড বললাম আমি আচার, তিন নম্বর কি যে কোনো প্যাকেটজাত দ্রব্য, ধরুন আপনার এমন কোনো খাওয়া যেটা রেডি টু ইউজ বা চটজলদি হয়ে যাবে বা টু মিনিটসের মধ্যে কুক হয়ে যাবে, সেই ধরনের খাবারেও কিন্তু নুনের মাত্রা বেশি থাকে, কারণ নুন হচ্ছে আমাদের, নুন এবং চিনি দুটোই আমাদের ন্যাচারাল প্রিজারভেটিভ। তার মানে এই ধরনের খাবারও আপনাকে অফ করতে হবে বা খাবারের তালিকা থেকে সরিয়ে ফেলতে হবে। যে খাবার আপনি অনেক দিন অবধি কন্টেনারে পাচ্ছেন, মানে ধরুন ক্যানড অবস্থায় পাচ্ছেন, সেটাতেও কিন্তু সল্টের কন্টেন্টই বেশি থাকে। সস, সসে কিন্তু সল্ট থাকে, কারণ এই খাবারগুলোতে দেখবেন আপনি পিছনে ওদের সমস্ত স্পেসিফিকেশনস থাকে, যার মধ্যে প্রিজারভেটিভস, ন্যাচারাল অ্যান্ড ক্লাস টু প্রিজারভেটিভ থাকে। ন্যাচারাল প্রিজারভেটিভ মানেই কিন্তু সল্ট অ্যান্ড সুগার। তাহলে শুধু খাবারের নুন কমালে হবে না, নুন জাতীয় বা নুন আছে বা নুনের পরিমাণ বেশি এই জাতীয় খাবারগুলোকে আপনাকে ডায়েট থেকে কিন্তু এক্সক্লুড করতে হবে। এগুলোকে যত ইনক্লুড করবেন তত আপনি কিন্তু হিডেন সোর্স অফ সল্ট আপনি খেয়ে নিচ্ছেন। আপনারা তো মনে হতে পারে আমি কি আর এমন খাই যাতে নুনের মাত্রা শরীরে বাড়ছে, এরা কিন্তু এই ধরনের কিছু ছোট ছোট খাবার। সল্টি বিস্কিট, সল্টি বিস্কিটে দেখবেন তেল এবং নুন দুটোই থাকে, মিষ্টি বিস্কিটে চিনির পরিমাণ বেশি থাকে। তাহলে সল্ট কন্টেনিং খাবারগুলো, বা ধরুন আপনি এখন দেখবেন আমরা খুব ডায়েট চিড়ে বলে পাই, বা চিড়ে ভাজার প্যাকেটে আলাদা করে যেটা খুব টেস্টি, বা খুব সাধারণ আরেকটা আইটেম বলি সেটা হচ্ছে মিক্সচার বা চানাচুর, খুব প্যালেটেবল, ভীষণ পছন্দ করেন, অনেক বাড়িতেই, অনেকের বাড়িতেই থাকে, বিভিন্ন ভ্যারাইটির চানাচুর এনে রাখেন। চানাচুরে মেনলি যেটা থাকছে ডাল অ্যান্ড আদার কিছু, যেমন বাদাম থাকে, প্লাস বেসিক্যালি চানাচুরটা ডালের বিভিন্ন আইটেম, এবং তার সাথে সল্ট অ্যাডেড থাকে, প্রচুর স্পাইসেস থাকে। চানাচুরের একদম তলায় যেটা পড়ে থাকে দেখবেন একটু স্পাইস বা মশলা, যেটা খুব খেতে ভালোবাসেন, অনেকেই ভালোবাসেন, তাতে কিন্তু নুনের মাত্রাটা অনেক বেশি। তাহলে যে কোনো কাইন্ড অফ মিক্সচার, যে কোনো কাইন্ড অফ চানাচুর, পাঁপড়, আচার, যে কোনো ক্যান্ড ফুড বা যেটা আপনি কন্টেনারে করে এনে রাখছেন বা অনেক দিন ভালো থাকছে সেই ধরনের কোনো ক্যান্ড ফুড, এছাড়া আর যেটা আপনার বাইরে অনেক দিন থাকছে বা প্যাকেটজাত খাবার যেটা আপনি তাড়াতাড়ি কুক করে ফেলতে পাচ্ছেন, বা যে খাবারের মধ্যে ড্রায়েড ফর্মে কোনো ইনগ্রেডিয়েন্ট আছে, সেটাতেও কিন্তু নুনের মাত্রা অনেক বেশি থাকে। এরা হলো খুব বেসিক যেটা সবসময় আমরা চোখের সামনে পাচ্ছি, এবং আজকালকার টাইমে যেহেতু সকলের হাতে সময় অনেক কম, আমরা কিন্তু অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি এই টাইপের রেডি টু ইউজ বা চটজলদি খাবারের দিকেই অনেকে চলে যাচ্ছেন, কারণ হাতে সময় খুব কম, খাবারটা খেতে হবে, পেট ভরাতে হবে। এবং কিছু চিকেনের কিছু খুব ফ্যাশনেবল প্রিপারেশন পাওয়া যায় বা মিটের কিছু ফ্যাশনেবল প্রিপারেশন যেটা অনেকে ব্রেকফাস্ট হিসেবে ইউজ করেন বা ব্রেকফাস্ট সিরিয়ালের মধ্যে রাখেন প্রোটিনের সাপ্লিমেন্টেশন হিসেবে, তাতেও কিন্তু সল্টের পার্সেন্টেজ হাই থাকে। তাহলে হাইপারটেনশন এমনই একটা সমস্যা যেখানে কিন্তু আপনাকে অল কাইন্ড অফ সল্ট বা সোডিয়াম কন্টেনিং ফুডস বা সোডিয়াম ক্লোরাইড ফর্মের ফুডস কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে। আরেকটা খুব কথা আমি শুনি আমার ক্লায়েন্টদের থেকে, সেটা হচ্ছে আমি নুন, সাদা নুন খাই না, বা আমি পাকা নুন খাই না বা কাঁচা নুন খাই না। এই যে কনসেপ্টটা, এর কিন্তু পাকা নুন কাঁচা নুনের কোনো ক্লিয়ার কনসেপ্ট নেই, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। টোটাল সল্ট বা টোটাল সোডিয়াম হিসাবে আপনি কতটা শরীরে ঢোকাচ্ছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইডটা অফ করে অনেকে পটাশিয়াম ক্লোরাইড খাচ্ছে, বা সরি মানে পটাশিয়াম যুক্ত সল্ট খাচ্ছেন, মানে যেটা আমরা রক সল্ট হিসাবে ধরি। তাহলে যে কোনো সল্টের কোয়ান্টিটি কিন্তু আপনাকে কমিয়ে রাখতে হবে, টোটাল সল্টের ইনটেক কমাতে হবে, সব রকম সল্টেরই কিন্তু একটা ব্যালেন্স দরকার, সোডিয়ামেরও ব্যালেন্স দরকার আমাদের বডিতে, পটাশিয়ামের ব্যালেন্সও দরকার। তাহলে যদি কেউ হাইপারটেনশনে ভুগে থাকেন অবশ্যই চিন্তা করবেন আপনার কী কী খাদ্য তালিকার মধ্যে কী কী ইনক্লুড করতে হবে, কোনটা কোনটা এক্সক্লুড করতে হবে, এবং অবশ্যই যে জিনিসটা কিনছেন নিজে সচেতন হবেন, পিছনটা দেখবেন ওখানে কী কী ইনগ্রেডিয়েন্ট থাকে তার টোটাল ডিটেল থাকে, কারণ এটা ম্যান্ডেটরি থাকতেই হবে, সেটা আগে পড়বেন, পড়ে নিজে সচেতন হবেন, হয়ে সেই খাবারটা কিন্তু ঘরে আনবেন, এবং সবসময় চিন্তা করে নেবেন যেটা চল যদি প্রিপারেশন হয় বা যেটা প্রসেসড অবস্থায় পাওয়া যায় সেটা ডায়েটে ইনক্লুড করলে চলবে না। তাহলে হাইপারটেনশন একটা বিশাল ভাস্ট একটা এরিয়া যেটা নিয়ে আমি এক্ষুনি কিছু স্পেসিফিক বলবো না,
আজকে এইটুকুই শেষ করব। যদি আজকের এইটুকু কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনি অন্যান্য অনেককে জানার বা দেখার সুযোগ করে দেবেন। আর যদি কোনো কিছু জানার থাকে বা আপনার সম্বন্ধে কোনো স্পেসিফিক তথ্য আপনার নেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, মেল করে যোগাযোগ করতে পারেন। এবং যদি আজকে প্রথমবার আপনি এই চ্যানেলে দর্শক বা ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতোই এইটুকুই, নমস্কার।